আমরা বাংলাদেশে অনেকটা বিশ্বাস করতাম আর অনেকটা ভালোবাসতাম তাই আমরা তাদেরকে বিশ্বাস করে আমাদের দলটারে পাঠাইছিলাম তাহলে এখন কি হয়েছে তোদের ভালোবাসা কি কইমে গেছে নাকি আসলে ওদেরকে ভালোবাসা অনেক বিশ্বাস করে আমাদের দলটারে পাঠাইছিলাম কিন্তু ওরা আমাদের এত অসম্মান করবো এটা আমরা কখনোই বুঝতে পারি নাই তোর বেটা ওরা তো আমাদের ছাড় দেয় না আমাদের ওদের সাথে জিততে গেলে গু যাবারে যা তোমাদের সাথে ওদের খারাপ সম্পর্ক আর আমাদের সাথে ওদের কলে যায় যায় সম্পর্ক খেলার জায়গায় সম্পর্ক চলে না রে দাদা যদি চলতো তাহলে তো আমার বউরে নিয়ে আমি খেলতে নামতাম কান ভাই আপনার কি ভাবেরে ছাড়া কষ্ট হয় নাকি খেলতে আমার তো মন চায় আমি সারাদিন ওরে কুলে নিয়ে বয়ে থাকি কিন্তু খেলার লেগে পারি না কি আর করুম আসলে কি ভাই তুই কি কিছু কবি নাকি চাইছিলাম তো কিছু কইতে কিন্তু আমার তো সরম করে সরম পাইলে কিন্তু গরম ভাত খাইতে পারবা না কিছু কর থাকলে তাড়াতাড়ি কইয়া ফেলাও আসলে ভাই আমার তো এখন দলে নেয় না তো আপনি যখন খেলতে যাইতেন তখন যদি ভাবির দায়িত্বটা আমারে দিতেন তাহলে সামলাইতে পারতাম ভালো মতোই তগরে না একদিন কই তোর আমার যা আমার কমার বৌরে নিয়া কোন সময় কিছু কবি না যদি দিতেন তাহলে ভালোই হইতো ভাই কারণ এখন আমার তাই আচ্ছা কুলি ভাই আমারে আমার না না কেউ না কারণ আমি বাঁচুম না না বাংলাদেশ করে এমনি বাঁচ দিল এটা নাকি তোর কোনো চিন্তা ভাবনা আছে তুই পরেছো চার একজনের বউ নিয়া দোর ভাই যা হয়ে গেছে তা বোলিয়া যান তো আর আমি যেখানে যাই নাই ওটা মনে রেখে কি করুম আমার এগুলা মনে রাখার কোনো দরকারই নাই আমি বুঝলাম না তোর কি দেশের প্রতি একটু ভালোবাসা নাই দেশের প্রতি থাকার না থাক কিন্তু আমার ভাবির প্রতি ঠিকই আছে বাংলাদেশ আমাদের অনেক ভালোবাসার বন্ধু ছিল ওদের সাথে আমাদের অনেক সম্পর্ক ছিল আমাদের সাথেও ছিল কিন্তু এখন আমাদের খোঁজও নেয় না ওরা ওরা অনেক খারাপ তাই ওদেরকে অনেক বিশ্বাস করে আমাদের দলটাকে পাঠাইছিলাম কিন্তু ওরা আমাদের বিশ্বাসের কিছু রাখে নাই আমাদের বিশ্বাসের অপব্যবহার করছে তোমাদের তো বিশ্বাসের অপব্যবহার করছে আর আমাদের ভবিষ্যতের অপব্যবহার করিয়াছে শুধু আমরা আছিলাম আর কেউ না তারপরে কি হয়েছিল তারপরে ওরা আমাদেরকে ঠকাইয়া ঠকাইয়া আমাদের ভবিষ্যৎ নষ্ট কইরে এখন ওদের ভবিষ্যৎটা ভালোভাবে কইরা নিচ্ছে তাই তো বলি ওরা আমাদের ভবিষ্যতের অপব্যবহার করছে আমি এত কিছু হুনতে চাই না ওরা আমাদের যে অপমান করছে আমি এই অপমানের প্রতিশোধ নিতে চাই নিতেই চাই আমি তো প্রথমে পিচের দোষ দিয়ে দিচ্ছিলাম কিন্তু এখন তো আমার ঘুম হারাম হয়ে গেছে চিন্তা এখন তো সবাই আমার গাইলেই আছে আপনার তো শুধু খালি আজাইরা যত সব চিন্তা আমি প্রথম দিন কইছিলাম ওরা মাঠ থেকে সুবিধা নিচ্ছে তাই আর তোমরা তো একই মাঠে খেলছো তাহলে ওরা সুবিধা নিতে পারলে তোমরা নিতে পারো না কি কারণে আমি তো এটাই বুঝিনা ওরা কি কোন জাদু মন্ত্র করছে নাকি কারণ ওরা নামলে একরকম আমরা নামলে আর একরকম হয়ে যায় মাঠের কখনো জাদু মন্ত্র করা যায় না আপনি কি গোস টুস খাইছেন নাকি সত্যি করে এখন দৌড় বেটা এটা তুই কথা কইলি এই কথাটা তুই কইতে পারলি আমি তোদের কোষ এটা তোদের বোঝা উচিত ছিল খাইতেও পারেন কারণ আপনার হচ্ছে বারো বাতারি কথা আপনি সকালে কোন একটা রাইতে কোন একটা পরের দিন কোন আর একটা তাই আমি যে কি কইছি আমি নিজেও জানি না কারণ ওদের পিটানি দেখতে দেখতে আমি নিজের পুরাই আউলায় ফেলাইছি তো তাই আমি কিছু শুনতে চাই না আমি এর প্রতিশোধ চাই ওরা আমাদের যেভাবে পিটাইছে আমরা ওদেরকে এইভাবে পিটাইতে চাই ওই বেটা আমার দল তোরা পিটাবি এটা তোরা স্বপ্ন ভাবিস না বইলা যা বইলা যা এখন আর আগের দিন না এখন আমি আইয়া পড়ছি আবারও আপনাদের মনে থাকা দরকার গত বছর কিন্তু আপনাদের দেশে যাই আপনাদের কে সিরিজ ঠকাই দিয়েছিলাম আমরা তোরা আমার ঘরে ঠকাইছো ছোট আমরা বইলা গেছি কিন্তু তোদের কেমন এমন ভাবে ঠকাইছি তোরা সারা জীবন চাইলেও তোরা এটা কখনোই বলতে পারবি না আপনারা আমাদের বন্ধুত্বের দামও দেন নাই আমাদের সম্মানটাও রাখেন নাই আমরাও সময় পেলে আপনাদের সম্মান সব নষ্ট করে দিব আমরাও কিন্তু ওই রকম দল এখনো চেনেন না আপনারা তো আগরে চেনার কোনো দরকার নাই তো গো যে কটারে দিচ্ছি অগরে যাইয়া চেনা আমি কেটা আপনারা ছেলট দিচ্ছেন না আমরাও আপনার ঘরে এক একটা করে ম্যাচ কামু আর এক একটা করে ছেলট দিব অপেক্ষা করেন শুধু ঠিক আছে মামারা আমরাও দেখতে চাই কে কাদেরকে কতটা দিতে পারে আর কারা কত নিতে পারে তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরের কোন মজার ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো টাটা বাই বাই